কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি এবং খুশি আছি আনন্দতে আছি দেশের মাটিতে বিদেশি আঙ্গুর চাষ যেটা হচ্ছে আপনার একবারে নতুন একটি জাত বাইকেনুর আর প্রথমত আজকে একটা কথা বলবো যে আঙ্গুরের যে বিষয়টি ওটাই আগে বলবো যে আঙ্গুর আসলে কি যদি বাকলা পুরু হয় তাহলে কি আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে চলবে কিনা কখনোই চলবে না আমরা মেন যেটা দেখব এই আঙ্গুরের খোসা কি পাতলা নাকি ভিতরে বিজলে মতন কি পাতলা আছে কি না এগুলো আমাদের আগে দেখতে হবে কেননা আমরা সব সময় বাংলাদেশে যে আঙ্গুরগুলো এখন চাষ হচ্ছে গোল গোল খোসা অনেক পুরু এবং ভিতরে মনে হচ্ছে বিজলে কোয়ালিটির ওই আঙ্গুরগুলা চারটা পাঁচটা করে বীজ আছে আসলে আমাদের বাংলাদেশের মাটিতে বিদেশি আঙ্গুরের যে জাতগুলো বর্তমানে কালারফুল দেখলেই পিমে পড়ে যাওয়ার মতন আঙ্গুরের যে বিষয়গুলো আমাদের দেখতে পারছি যে কেননা দেখেন কত সুন্দর আঙুরের থোকা ধরে আছে এ একটা এ একটা এ একটা এ একটা আমি এই জায়গাতে একটা আঙ্গুর সিরি দেখেন এই যে আপনারা আবার বলেন না যে বাজার থেকে কিনে নিয়েছি না প্রথম যে এর বৈশিষ্ট্যটা হচ্ছে খোসা পাতলা কিনা আমরা দেখবো খোসা পাতলা কিনা দেখতে পারছেন একবারে একবারেই পাতলা খোসা একবারেই খোসা পাতলা বাজারের যে আঙুরগুলো ঠিক সেম এ দেখেন একদম সেম কোয়ালিটির খোসা পাতলা হতে হবে এক নাম্বার গুণ হচ্ছে খোসা পাতলা হতে হবে এবং দ্বিতীয় নাম্বার মিষ্টি হতে হবে এবং বীজ কম থাকতে হবে একটা বীজ থাকতে হবে তা এ এই আঙুরটার যে সমস্যাটা হয়েছে এই আঙুরটা অনেক লম্বা হয় বাইকে নুর বাংলার নুর বলা হয় লম্বা হয় কিন্তু এটা অতিরিক্ত খরার কারণে একটু ছোট হয়ে গেছে গোল হয়ে গেছে আর বীজ একটা করে বীজ আছে আমরা দেখবো বীজ কয়টা আছে সেটাই দেখব আমাদের বাইকোনুর রাঙ্গুলে কয়টা বীজ আছে সেটা দেখে নি দাঁড়ান এই যে আঙ্গুরের ভিতরটা আর হচ্ছে বীজ এই দেখতে পারছেন এটা একবারে এই যে জেলের মতন টাইট ভিতরটা খুবই টাইট আর বীজ একটা আছে সামনের বছর বীজ আর থাকবে না বীজ না থাকার জন্য আমাদের গবেষণা চলছে বীজ থাকবে না এই যে বাইগনুর খেয়ে দেখি কেমন মিষ্টি রহমানি রাহিম অসাধারণ টেস্ট দেশের মাটিতে বাহ এত টেস্টি এত মিষ্টি আঙ্গুর যে কোনো টকের কোনো চিহ্ন নাই বাংলাদেশের একটা কথা আছে আঙ্গুর নাকি টক হয় আপনারা কখনো ভেবে দেখেছেন যে দেশের মাটিতে লাল টকটুকে আঙুর হবে যেরকম নতুন বধু সাজে ঘুমটা দিয়ে থাকে ঠিক বলো তেমনই ওপরের খোসাটা নতুন বধুর মতন লাল টকটকে আর ভিতরটা হচ্ছে খুবই সুন্দর এবং টাইট একবার জেলের মতন না এবং খেতে খুবই মিষ্টি স্বাদ অতলনীয় যেটা বাজার থেকে আমরা যে আঙুরগুলো খাই তার সাথে এটা যদি আমরা এক থকা আঙুর নিয়ে এখন বাজারে রেখে দিই কেউ বলতে পারবে না যে আঙ্গুরটা আঙুরটা হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিকভাবে চাষ হওয়া সেই আঙ্গুর আমরা চাই যে বাংলাদেশেই একদিন আঙ্গুরের দেশ হবে সেটা খুবই খুবই সামনে আমাদের জন্য পথ চেয়ে রয়েছে যে আমরা যে বাংলাদেশের মাটিতে বিদেশি আঙ্গুর বিভিন্ন জাতের আঙ্গুর চাষ করব গিরিন লং বাইকুনুর একলো ডিকসুন তারপর ভ্যালেজ নুরাস তারপর সুলতানা মুনডুরাব বিভিন্ন জাতের আঙ্গুর নিয়ে বলে আমরা কাজ করছি সামনের বছর আল্লাহ রহমতে যদি আল্লাহ আল্লাহতাল্লাহ দেয় আমাদের প্রচুর পরিমাণের আঙুরে ফলন আসবে এই বছর এই গাছটির বয়স নয় মাস রানিং চলছে এক থোকা দুই থোকা তিন থোকা চার থোকা এদিকে তিনটা সাত একটা আট থোকা আঙুর আছে অলরেডি যদি আমি এদিকে এদিকের আঙ্গুরটা বলে খুব সুন্দর কালার আসছে আমি যদি দেখাই একটু কালার অসুন সুন্দর আসছে এটা এটা আসলে এটা দেওয়া হচ্ছে পাখিতে যেন না খায় তার কারণে কেননা পাখিতে মিষ্টি জিনিস খুবই পছন্দ করে সেটা যে কোনো ফলই হোক না কেন পাখিতে যদি দেখে তাহলে এর অস্তিত্ব না সব খেয়ে ফেলবে ও দেখতে পারছেন এটারও ভালো কালার চলে আসছে আর ওদিকে সব মানে এই যে বদুর লাল বধু যেভাবে শাড়ি পরে থাকে ঠিক শাড়ি পরাই দেওয়া হয়েছে সুন্দর কালার আসছে সব মিলিয়ে বাংলাদেশের আবহাওয়ায় যে আমরা সেই বিদেশি জাতের লাল আঙ্গুর আমাদের মাটিতে চুয়াডাঙ্গা জেলাতে ফলছে এটাই আমাদের সবচেয়ে বড়ো চাওয়া যেটা অনেকেই চেয়েও পায় নাই কেননা বিদেশি আঙ্গুর আমরা অনেকেই নাম শুনেছি কিন্তু দেশে যে আঙুরগুলো বিক্রি হয় সব দেশি আঙুর গোল গোল আঙ্গুর ভিতরে আটটা নয়টা করে বীজ আছে জেলের মতো জেলের মতন টিপ দিলেই মনে হচ্ছে জেল বেরিয়ে যাচ্ছে ওপর দিয়ে এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে জাত আমরা কি জাত কালেক্ট করছি আসলে আপনি জাতের ওপর জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো জাত যদি আপনি ভালো জাত না পান তাহলে ভালো না হবে না গাই ভালো তার বাসুর ভালো তার মানে আগেরকার মানুষ এই কথাগুলো বলতো তা এই জন্য আমি বলছি যে আপনি কি জাতের আঙ্গুর কালেক্ট করছেন এটা আছে আপনার কাছে আপনি জানেন কেননা ভালো জাতের আঙ্গুর যদি আপনি না লাগান তাহলে তো আপনি আপনি লাগাইলেন গোল জাতের আঙ্গুর আর চাচ্ছেন বাইকনুর কখনো সম্ভব না কেননা আমাদের পাশের জেলায় যে আঙ্গুরগুলো চাষ হচ্ছে এগুলো বাণিজ্যিকভাবে চলবে না এগুলো চাইনা কমলার মতন কেটে ফেলে দিতে হবে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম যারা এই আঙ্গুর নিয়ে প্রচারণা করছেন যারা আঙ্গুরের বাগান করার জন্য যারা বিক্রি করছেন এদের থেকে খুব সাবধান হয়ে যান আর এরাও সাবধান হন কেননা ভবিষ্যতে বলো খুব খারাপ দিন আসছে যারা চাইনা কমলা এর আগে লাগিয়েছে তারা টের পাচ্ছে পাঁচটা ছয়টা করে বীজ আছে একটা একটা কোয়াতে কিন্তু শুকায় যায় ঠিক সেম ওইটা আর চাইনা কমলার মধ্যে কোনো পার্থক্য না ওই আঙ্গুরের ভিতরে এখানে আমাদের আঙ্গুর চাষ করতে হবে উন্নত মানের যেগুলো বাণিজ্যিকভাবে মানুষ দেখলে আকৃষ্ট হবে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারিত যদি দর্শনদারিতে আপনি মাইর খেয়ে যান পরে তো গুণ বিচারিত হবেই না এজন্য আপনার বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে এক বিঘা যে কত টাকা খরচ আমি ভালো জানি কেননা বাংলাদেশের কৃষকদের রক্ত ঘামানো যে ঘামগুলো পড়ে মাটিতে টপ টপ করে এটা সাধারণ মানুষ বলে জানে না আর যারা প্রতারণা করে কৃষি নিয়ে তারা কখনো ওই কৃষিকে আমি মনে করি যে তারা কখনো ভালোবাসে না আর যারা কৃষিকে ভালোবাসে তারা কখনো খারাপ জাত বিক্রি করতে পারবে না আমি এতটুকু জানি সব মিলে এই যে আঙুরগুলো আমরা দেখছি আসলে অবিশ্বাসক হলেও এটা আমাদের বিশ্বাস করতে হবে যে লাল রঙের আঙ্গুর আমরা কি কখনো ভেবে দেখেছি যে বাংলাদেশের মাটিতে লাল আঙুর চাষ হবে তাও আবার চুয়াডাঙ্গা জেলাতে এত গরম ওয়েদারে কখনো ভাবি নাই অনেকে মহারাষ্ট্র যাচ্ছে অনেকে দিল্লি যাচ্ছে কোনো ইটালি যাচ্ছে বিভিন্ন দেশ থেকে জাত সংগ্রহ করছে এখনো কি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছে পাই নাই কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে হলে ভালো জাত লাগাইতে হবে ভালো জাতের আঙুল লাগাইতে হবে আপনার মাটির গুণাগুণো গুণা যে গুণ আছে এগুলোও ভালো জমি আগে ভালো জমি নির্বাচন করতে আপনার জমিটা কেমন উর্বর আছে কিনা পানি জমে কিনা পানি জমা খেতে আবার আঙুল লাগানো যাবে না সবসময় উঁচা জমি শুষ্ক মাটি লাগবে সবসময় একটু রস কম থাকবে মাঝে একদিন পানি দিলেন শুকাই গেল আঙ্গুরে অত রস টানে না আমি মহারাষ্ট্রে যে আঙ্গুর বাগানগুলো দেখেছি যে ওগুলোতে খুব সীমিত প্রকারে মানে পাইপ দিয়ে আছে একবারে কে লাইন পাইপ দিয়ে টিপটাপ 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 করে পানি পড়তেছে যতটুকু গাছের দরকার অতটুকুই পানি দিচ্ছে তার বেশি ওরা পানি দেয় না এজন্য আমাদের সব কিছু দেখতে হবে যেরকম এটা বাইক দিয়ে তৈরি করা সিম্পলভাবে লাগানো যে পরীক্ষামূলক যে এটা বাই দিয়ে করেছি এই বাঁশ দিয়ে রোপণ করার পরে দেখা গেলো যে কিছুদিন পরে বাঁশগুলো নষ্ট হয়ে যাবে তারপরে আমরা আপডেট করেছি জিআই পাইপ দিয়ে যে আমরা চারি রাউন্ড দিয়ে সুন্দর করে খুঁটি দিয়ে করেছি ওটা একশো বছর গ্যারান্টি হিসেবে থাকবে ওই বানটা কেননা আমরা যখন বাগানই করছি তখন একটু ভালোভাবে করে দেখলাম যে এটা সাফল্য কেমন সামনের বছর আমাদের বাগান থেকে আমরা আশা করি কয়েক মেট্রিক টন আঙুর আমরা বিক্রি করতে পারবো এটা আমাদের আশাবাদী এবং এক কেজি আঙুর আমরা বিক্রি করবো বাংলাদেশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা আশা আছে ইনশাআল্লাহ যে সফল এবং সফলতা দেখানোর মালিক আল্লাহ আমাদের কাজ হচ্ছে আমরা ভালো জিনিস রোপণ করবো চারা রোপণ করব চারাকে যত্ন করব ফল দেওয়ার মালিক আল্লাহ আপনি আমি কেউই না যারা বলে যে ফল ধরবে ওরা মুনাফেক ফল দেওয়ার মালিক কেউই না আল্লাহতালা যে কথা বলছিলাম যে আগে আপনাকে জাত সংগ্রহ করতে হবে ভালো জাতটা নির্বাচন করতে হবে তারপর জমি তারপরে আপনি কিভাবে করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তারপরে আপনি দেখতে পারছেন যে আমরা যে আঙুরগুলো দেখাইছি আসলে একবারে পরীক্ষিত জাত বাংলাদেশের মাটিতে দেশের মাটিতে বিদেশি যাদের আঙ্গুর চাষ করে আমরা সফল আপনিও হতে পারেন সেই সফল কৃষক আপনিও হতে পারেন এরকম লাল আঙ্গুর বাগানের একটি মালিক সেটা আছে আপনার কাছে আপনি চাইলে সব কিছু পারবেন না চাইলে কিছুই না আমরা চেষ্টা করেছি দেখে আজ এই পর্যন্ত এসেছি আসলে ভিডিও বেশি বড় করব না আমরা আজকে যে জাতটি নিয়ে কথা বলছিলাম অনেকে বারবার জিজ্ঞেস করেন ভাই কি জাতের আঙ্গুর ফুল ভিডিও দেখেন না এটা বাইকুনুর জাতের আঙ্গুর খুবই উচ্চ ফলনশীল একটি জাত যেটা অল্প ছোট বয়স থেকে এটা ধরে সব মিলিয়ে আজকে আমাদের হ্যাঁ গাছের গোড়াটা দেখেন একবারে পেনসিলের মতন সেকুন, খুব একটা মোটা না এবং গাছের উচ্চতা যদি দেখাই সর্বোচ্চ মনে হয় বারো ফিট হবে বারো ফিটের ভিতরেই গোড়ার থেকে বলো আঙুর ধরেছে তা সব মিলে আজকে আমরা যে আঙুরগুলো দেখেছি আপনারা এতক্ষণ দেখলেন যদি আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি ভালো থাকে তাহলে অল অল করে দেন যেটা আপনি ভিডিও সারার সাথে সাথে আপনার সামনে চলে যাবে হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলটি আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের যে আপনি ওরা ভিডিও দেখলেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন কমেন্ট করেন আপনাদের পছন্দ হয়েছে কিনা না খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন কেননা খারাপ ভালো মিলাই আমার দুনিয়া ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে সবাই যে ভালো তা না সে সব মিলে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল আর আপনাদের দাওয়াত থাকলো যদি কেউ আঙুর খেতে চান চলে আসবেন আঙুর টাটকা বাগান থেকে ছিঁড়বেন খাবেন দাওয়াত রইল যারা দাওয়াত নিতে চান দাওয়াত নিয়ে আসবেন কিন্তু সারা কিছুদিন পরে আমাদের চারা পাবেন এখন অল্প চারা আছে চারা সংকট গাছ ছোট। আরও গাছ আছে আমরা ইন্ডিয়ার থেকে হরমোন আনছি উন্নত রুট হরমোনের মাধ্যমে আমরা চারা তৈরি করব। সব মিলিয়েই বিদায় নিয়েও মেলা কথা বলে ফেলেছি সব মিলিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম